দরদ সিনেমায় এবার বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যয়বহুল বাজেটের সেরা গান নিয়ে আসছেন। গানটিতে প্রায় 500 লোকের উপস্থিতি রয়েছে। রিও ও শাকিবের কেমিস্ট্রি জমে খির। শান্তশিষ্ট এই বালক, নাম ফারহান খান রিও। রিও দরদ সিনেমাতে অন্যরকম একটা চরিত্রে অভিনয় করেছেন। জানা যায় রিও ও শাকিব খানের কেমিস্ট্রি একদম জমে খির। রাহুল দেবের মতোই রিওরও ছোট বয়স থেকে শক্তিমান অভিনয়ের লক্ষণ বোঝা যেত। দর্দ মুভিতে আমরা সেটাই দেখতে যাচ্ছি। আমার বিশ্বাস রিও ভিলেন হলে খুবই মানানসই হবে। এদিকে সোনাল চৌহানের নতুন লুক আবারও প্রকাশ্যে আসলো, গর্জিয়াস লাগছে। শাকিব খানের সাথে পৃথিবীর সব নায়িকাকেই পারফেক্ট জুটি হিসাবে মানানসই হয়, কারণ কেউ উঁচুতে বেশি হয় না, দেখতেও খারাপ লাগে না, এক কথায় পারফেক্ট। দর্দ শুটিং শেষ হতে না হতেই আল্টিমেডামের মতো হাজির হলে প্রিয়তমা সিনেমার পরিচালক হিমেল আশরাফ ঘোষণা দিলেন, দরদ মুভির পরপরে রাজকুমার সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। নায়িকা ব্রিটিশ নাগরিক কুটুন্নি কফি। ওয়ার্ল্ড উইড মানের সিনেমা বানাচ্ছেন পরিচালক, প্রযোজক এবং নায়ক, তবে দেশীয় নায়িকাদের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে না। এবং সিনিয়র শিল্পী হিসেবে তোমাকে এইটুকুই বলবো, অনলি কাজে ফোকাস করো। অনেক ভেবে উত্তর পেলাম, শাকিব খানের ফেস ভ্যালু ওয়ার্ল্ড উইড, বাইরের নায়িকাগুলোর ফেস ভ্যালুও তাই, সহজেই বিশ্বে পরিচিতি অপসারিত হওয়া যাবে, লাভবান তো হওয়া যাবেই। বাট দেশীয় নায়িকাদের ফেস ভ্যালু এতটা নেই, ফেস ভ্যালু না থাকারও যথেষ্ট কারণ আছে। দেশীয় নায়িকারা কাজের চেয়ে ব্যক্তি জীবনে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি, যেমন ওভার অ্যাক্টিং। দিদির উদ্দেশ্যে আসলে বলার মতো ভাষা আমার নেই, কারণ তার যত ইন্টারভিউ যত অ্যাক্টিং আমি দেখি, আমি আমি কেন জানি স্পিচলেস হয়ে যায় যে একটা মানুষ এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলে। আমি হ্যাপি যে এরকম একটা বড় বোন পেয়েছি। হিংসাত্মক কথাবার্তা, লোভনীয় কথাবার্তা, অতি ভক্তি। আমার বোন তুমি সুন্দরী, তা আমি সুন্দরী তাই তুমি সুন্দরী, পরকীয়ার কথা না হয় নাই বললাম। আমি যেমন লিখি একদম ডাইরেক্ট, মানে পরি দুষ্টু মিষ্টি, আমি অপু আপু, বুবলি আপু, পরি আপু কিংবা জয়া আহসানের কথাই বলছি না, ভেবে দেখেন এরকম অনেক আছে। আমাদের শাকিব বাস এগুলো যেন স্কিপ করে এগিয়ে যাচ্ছেন। সো সবসময় শুভকামনা বাস।